বন্ধুরা আজ আমরা আলোচনা করব। কাটিং নিয়ে বন্ধুরা এই সময় কিন্তু বর্ষাকাল বিভিন্ন রকম পছন্দের ফুল গাছগুলি চারা তৈরি করে নেওয়ার একটি বিশেষ সময় রয়ে চলছে আর এই সময় কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো গাছগুলিকে চারা তৈরি করে নিতে পারেন তবে কাটিং থেকে চারা তৈরি করার বেশ কিছু রুলস রয়েছে যে রুলসগুলি আমরা কখনোই ফলো করি না এবং যেগুলি আমরা কখনোই মানি না আমরা আমাদের মতোভাবে ডাল কেটে নিই এবং ইচ্ছে মতোভাবে সেটাকে আমরা মাটিতে পুঁতে দিই তো এই করতে গিয়ে আমাদের কিন্তু অনেক গাছ নষ্ট হয় তো আজ আমরা প্রপার ওয়েতে একদম সম্পূর্ণ রকম নিয়ম মাফিকভাবে যেভাবে একটা নার্সারিতে চারা তৈরি করা হয় যার ফলে তাদের কিন্তু কাটিংগুলো কখনো মিস হয় না এবং প্রচুর পরিমাণে তারা চারা তৈরি করে এবং বিক্রিও করে কিন্তু আমরা সাধারণ বাগানেরা যারা রয়েছি তারা যখন কোনো কাটিং তৈরি করি তখন প্রচুর পরিমাণে গাছ কিন্তু আমরা নষ্ট করে ফেলি তো আজ আমরা আর গাছ নষ্ট করব না কারণ একটা ডাল যদি ভালো একটা ডাল কালেক্ট করতে হয় তাহলে আমাদেরকে অনেক দূরে যেতে হয় অনেকের কাছ থেকে কালেক্ট করে ডাল নিয়ে আসতে হয় ধরুন বুগুন ভিলেিয়ে বুগুন ভিলিয়ে যদি আমরা লাগাতে চাই কারো বাড়ি থেকে তার কাছ থেকে একটা ডাল নিয়ে আসতে হয় সেই ডালটিকে আমরা লাগিয়ে দেওয়ার পর দেখা যায় ডালটি নষ্ট হয়ে যায় তো এই সমস্ত বিষয়গুলি কথা চিন্তা করে আজকে সাধারণ বাগানিরা যারা রয়েছে তারা যাদের খুব সহজভাবে নিজেরা নিজেদের গাছগুলি বিভিন্ন জায়গা থেকে ডাল কালেক্ট করে কাটিং করে চারা তৈরি করতে পারে তাদের জন্য আজকে ভিডিওটি তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর সম্পূর্ণ পদ্ধতিগুলো অবশ্যই একটার পর একটা খেয়াল রাখবেন তা নইলে কিন্তু আপনাদের সমস্ত গাছগুলি কিন্তু নষ্ট হতে বাধ্য বন্ধুরা সবার প্রথমে আমাদের রয়েছে ডাল নির্বাচন করা আমরা কোন ধরনের গাছ থেকে আমরা ডাল নির্বাচন করবো তো এটা সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার এবং এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে ধরুন আপনার বাড়িতে অনেকগুলি গাছ রয়েছে সেই গাছগুলি জবা বেলি টগর এই সমস্ত গাছগুলি যে সমস্ত গাছগুলি সারা বছর থাকে এই সমস্ত গাছগুলির ক্ষেত্রে অবশ্যই ডালটি যখন নির্বাচন করবেন সেই ডালটি যেন এক বছরের পুরনো হয় এবং এই এক বছরের পুরনো ডালগুলি কি করে বুঝবেন আপনি যদি নিয়মিত বাগানে কাটাই ছাটাই করেন তাহলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে টগর হোক বেলি হোক যে কোনো গাছে হোক একটা ডাল বেরোতে অন্তত তিন মাস সময় নেয় তো তিন মাস সময় হিসাবে যদি আমরা ব্যবহার করি তাহলে দেখুন এই এইটি প্রথম ডালটি ছিল এটি তো এই ডালটি থেকে এখানে এই দুটো ডাল বেরিয়েছে তার মানে এখানে আমার তিন মাস সময় গেছে তার থেকে দেখুন আবার এখানে দুটো ডাল বেরিয়েছে সেখানেও তিন মাস সময় গেছে আবার এই ডালগুলি থেকে এখানেও দুটো ডাল বেরিয়েছে সেখানেও তিন মাস গেছে আবার তাদের মাথা থেকে এখানে তিন মাস গেছে তার মানে বুঝতে হবে যে আমার এই ডালটি এখান থেকে না এখান থেকে আমি যদি কাটি তবে আমি এক বছরের পুরনো ডাল পাবো তবে একটা কাটিং করতে হলে যে এক বছরের পুরনোই ডাল লাগবে তার কোনো মানে নেই সেই ডালটি কিন্তু কম বয়সে হলে হবে তবে সেটা ম্যাচুয়ার ডাল লাগবে তো ম্যাচুয়ার ডাল আপনার কী করে বুঝবেন জবা হোক টগর হোক স্থলপদ্ম হোক যখন দেখবেন যে কাণ্ডের মধ্যে এই সবুজ ভাবটি চলে গেছে এই যে এখানে দেখুন একটা সবুজ ভাব রয়েছে এই সবুজ ভাবটি যখন চলে যাবে তখন সেই ডালটি কিন্তু তার কাটিংয়ের জন্য পারফেক্ট এটাও একটা পদ্ধতি এবং যদি আপনারা পুরনো ডাল করেন তাহলে যতটা সম্ভব এই ডালে কিন্তু করলে ততটাই কম সম্ভব তো এই ডালটি যদি দশটা লাগান দশটায় হবে আর এই ডালটি যদি আপনার তার থেকে কম দশটা লাগান তাহলে কিন্তু সাতটা হবে তার থেকে নিচে যদি যান তাহলে পাঁচটা হবে তো এটা হচ্ছে বিষয়টা এবার আমরা কোন ধরনের ডাল কারো কাছ থেকে আনছি সেটা কিন্তু একটা বড়ো ব্যাপার ম্যাটার করে তাই অবশ্যই ডাল যখন আপনারা কালেক্ট করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে পুরনো ডাল কালেক্ট করার তারপরে হচ্ছে করবি করবির ক্ষেত্রে কি হয় করবির গাছটি সবসময় আপনারা খেয়াল রাখবেন করবির গাছে কিন্তু একবারই ডাল বের হয় এবং তারপরে তার ফুল টুল হয় তারপরে কিন্তু আবার মোটামুটি ফুল ঝরে যাওয়ার পর ঠিক এই সময় ফুল তার শেষ হয়ে যাবে তারপরে কিন্তু ডালটি স্টিকের মতো থাকবে তারপর নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু করবে এবার এখানে দাঁড়িয়েও ঠিক একেও তাই করতে হবে তাই এই ব্রাঞ্চটি যে ছিল এই ব্রাঞ্চটিতে ফুল হলে এই ফুল এই ফুলটি কিন্তু এটা কিন্তু এক বছর পুরনো তাহলে সেই ডালটিকে আপনাকে কেটে নিতে হবে তো এটা হচ্ছে অবশ্যই এইগুলি সিস্টেম রয়েছে তো আপনার এবার বেলি বেলি যদি আপনারা করেন তাহলে অবশ্যই বেলির ক্ষেত্রেও কিন্তু তাই আপনাকে আপনারা যখন মার্চ এপ্রিলের ডালগুলি কেটে দেন তাহলে সেই সমস্ত ডালগুলিকে কালেক্ট করতে হবে যেগুলি চারা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পসিবিলিটি থাকে এবং বেলি কিন্তু কখনোই মিশ জানে বেলি খুব ইজি পদ্ধতিতে চারা তৈরি হয় তো এতগুলি ডাল আমি সংগ্রহ করছি তারপরে সর্বশেষ হবে আরেকটি ডাল নিয়েছি এটা হচ্ছে রাবার এবার রাবারের ক্ষেত্রে অবশ্যই আপনারা অনেকে ইনডোর প্ল্যান করেন রাবার রাবার কিন্তু কাটিং থেকেই চারা তৈরি এরকম কোনো কলম বা কোনো কিছু থেকে চারা তৈরি করা হয় না একদম সহজ পদ্ধতিতে ইজিলি হয় এবং একদম পুরোপুরিভাবে এই রাবার আপনাদের কাটিং থেকে চারা তৈরি করে এবার রাবারের কাটিংয়ের ক্ষেত্রে কী করা হয় রাবারের সবসময় মাথার দিকের ডালগুলিকে নিতে হয় এবং এর ডালগুলি কোন ডালগুলি নেব যে ডালগুলি ম্যাচোর মাথার দিকে দেখবেন শক্ত মোটা ডাল দেখে আপনাকে অবশ্যই সেটাকে কালেক্ট করতে হবে তারপরে কিন্তু এই ডালটাকে আপনাকে পছন্দ মতো করে নিতে হবে তো বন্ধুরা এই গেল আপনাদের কালেক্ট করার মতো যেগুলি ডাল যেগুলি সারা বছর বাগানে থাকে সেই সমস্ত গাছ এবার আসি আমি সিজন ফ্লাওয়ার সিজন ফ্লাওয়ার বলতে কি চন্দ্রমল্লিকা ডালিয়া বিভিন্ন ধরনের যে সমস্ত গাছগুলি এই সমস্ত গাছগুলি ক্ষেত্রে আমার বিষয়টা পুরো উল্টো বিষয়টা কি এই সমস্ত গাছের জন্য আপনাকে সময় গাছের উপরের নতুন ডগা নিতে হবে মানে কচি এই সমস্ত গাছের ক্ষেত্রে কি করতে হবে কচি উপরের যে প্রথম যে ডগাটা বেরিয়ে ডালটা বেরিয়ে আসবে সেই ডালটি কিন্তু উপরের অংশটিকে আপনাকে নিতে হবে কতটা নিতে হবে খুব বেশি হলে তিন সেমি থেকে চার সেমি একটা ব্রাঞ্চ কেটে নিতে হবে উপর থেকে এবং সেটা ডালিয়া হতে পারে আপনার গাদা হতে পারে যে কোনো কিছু হতে পারে সিজন ফ্লাওয়ার এক কথায় জিনিয়া দোপাটি আপনার যে কোনো কিছু কাটিং করুন সেটা সবসময় উপরে কচি ডালটি নিতে হবে এটা কিন্তু এদের ক্ষেত্রে মানে শুধুমাত্র সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে কিন্তু উল্টোটা চলে এর ক্ষেত্রে আর পুরোনো ডালের কাটিংয়ের হার কিন্তু একেবারেই কম হয় এবং সেখান থেকে কিন্তু চারা তৈরি খুব একটা বেশি হয় না তো এই বিষয়টা আপনারা বুঝতে পারেন ক্লিয়ার হয়ে গেল তো বন্ধুরা এবার আসি আমরা তো ডালগুলি সংগ্রহ করলাম এবার ডালগুলিকে আমরা কি করে কাটবো আমরা যখন ডালটা নিয়ে আসি তখন যে যেমন তেমনভাবে কেটে ডালটাকে নিয়ে আসি আমরা কিন্তু এইভাবেই যদি আমরা এটাকে বসিয়ে দিই তাহলে কিন্তু গাছটি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই এবং আমরা প্রথম যে ভুলটি করি সেটা আগে বলি বন্ধুরা যে কোনো কাটিং থেকে চারা তৈরি করতে হলে আমরা প্রথম যে ভুলগুলি করি সেগুলো হচ্ছে ডালগুলো আমরা কালেক্ট করলাম একটা পাত্র নিলাম সেটা মাটি হোক বা বালি হোক যে কোনো কিছু হোক সেখানে আনার সঙ্গে সঙ্গে আমরা সেগুলিকে ঠিক এইভাবে বসিয়ে দিই এটা হচ্ছে সবচেয়ে বড় ফুল। এখানে কিন্তু এভাবে বসিয়ে দিই এর মধ্যে জল দিয়ে দিই আমরা এটা কিন্তু সবচেয়ে বড় ভুল এটা কিন্তু কখনোই করা যাবে না তার প্রথম কারণ বলি যখন আপনি এটাকে এভাবে প্রবেশ করাবেন তখন কিন্তু ঠিক এই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই জায়গাটা যখনই নষ্ট হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে আর রুট বের হবে না ফলে গোড়া পচে নষ্ট হয়ে যাবে এই কাজগুলি এবং এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে গোড়া পচে নষ্ট হয়ে যাবে এবার আমাদের জানতে হবে সবার প্রথমে এই গাছগুলিকে ডাইরেক্ট বসায় বসিয়ে দেওয়ার আগে যে গাছগুলি আমরা কাটিংগুলি কী করে রেডি করবো সবার প্রথমে আমাদের কাটাটা শিখতে হবে যে আমরা কীভাবে কাটবো তো প্রথমে বলি এখানে কাটার জন্য অবশ্যই আপনাকে একটা কাটার নিতে হবে আর একটা ধারালো ব্লেড নিতে হবে এই দুটো জিনিস অবশ্যই নিতে হবে যখন আপনারা কোনো গাছের চারা তৈরি করবেন তখন অবশ্যই নিচের দিক থেকে আপনারা যে ডালটি নেবেন সেই ডালটি অবশ্যই আপনারা দশ সেমির মতো নেওয়ার চেষ্টা করবেন এটা কোন গাছের ক্ষেত্রে যে সমস্ত গাছগুলো সারা বছর আমাদের বাগানে থাকে দশ সিমিনওয়ার চেষ্টা করবেন এটা আমি একটা আইডিয়া করে দশ সিমিনলাম এবার আমরা যখন এখান থেকে কাটবো এই জায়গাটাকে আমরা কেটে দিলাম এবার একটা জিনিস মাথায় রাখবেন এখানে যখন আমরা কাটলাম এই সিকিটার দিয়ে কিন্তু সূক্ষ্মভাবে কাটে না যার ফলে এই ডালটি কিন্তু এখানে চেপে এই ডালটির জায়গাটা যদি খেয়াল করেন দেখবেন ক্রস হয়ে গেছে এবং যার ফলে এই জায়গাটা কিন্তু ফেটে গেছে এখান থেকে কিন্তু চারা হওয়ার সম্ভব তার জন্য আমাকে এখানে একটা ধারালো ব্লেড ব্যবহার করতে হবে এবার এই ধারালো ব্লেড দিয়ে এই জায়গাটাকে সুন্দর করে কেটে নিতে হবে একদম সমান করে কেটে নিতে হবে এই বিষয়গুলিকে কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে এভাবে এগুলিকে কেটে নিতে হবে প্রত্যেকটাকে তাই করতে হবে এই যে দেখুন ঠিক এইভাবে আপনাকে এই জায়গাটিকে একদম সুন্দরভাবে কেটে নিতে হবে এটাকে যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেটে নেবেন এই জায়গাটায় যত প্লেন থাকবে এর কিন্তু চারা হওয়ার পসিবিলিটিটা তত বেশি থাকবে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে কিন্তু এই গাছগুলিকে করতে হবে আর যখনই কাটবেন তখন কিন্তু অবশ্যই ধারালো ব্লেড ব্যবহার করেন ব্লেড দিয়ে আপনাকে এটাকে ধরে কেটে নিতে হবে সুন্দরভাবে এবার এটা কমপ্লিট এবার এটাকে আমি রেখে দিলাম এবার আসি আমি বিলি গাছের ক্ষেত্রে যখন আপনারা কাটবেন তখন অবশ্যই আপনাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে এই যে দেখুন এখানে কাটা রয়েছে কিন্তু এখানে কিন্তু কোনো গাট নেই অবশ্যই দুটো পাতার গাট এই জায়গাগুলি যদি খেয়াল করেন সেখান থেকে কিন্তু তার রুট বের হয় এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে যেখান থেকে সেখান থেকে কাটলে কিন্তু হবে না এই জায়গাটা থেকে আমি কেটেছি কিন্তু এখান থেকে কোনো গাট নেই তাই আমার রুট বের করা যাবে না কিন্তু এই ডালটি আছে এখান থেকে বেরিয়েছে এখানে পাতা ছিল এখানে একটা গাট আছে তাহলে এটাকে কেটে দিতে হবে আমাকে ঠিক এই জায়গাটাকে আমাকে বেছে নিতে হবে রুটের জন্য এবার আমাকে এখান থেকে ব্লেড দিয়ে এটাকে সুন্দরভাবে এটাকে একবারে কেটে দিতে হবে সমান করে তো বুঝতে পারছেন এগুলি কিন্তু কাটতে হবে এবার কাটাটা যখন কমপ্লিট তখন কিন্তু আমি সরাসরি এটার মধ্যে কিন্তু এখন বসিয়ে দেব না এবার তার পরের স্টেপটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবার এখানে আমাকে একটি রুটিন হরমোন ব্যবহার করতে হবে যে রুটিন হরমোনটি আপনারা জানেন প্রত্যেকে যেই রুটিন হরমোন বা আপনারা চাইলে অনেকে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন সে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এবার এই যে ডালগুলিকে দেখতে পারছেন এই ডালগুলি গোড়াতে কিন্তু এইভাবে এটাকে লাগিয়ে দিতে হবে এই যে দেখুন ঠিক এইভাবে এটাকে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিয়ে এটাকে কিন্তু রেখে দিতে হবে এটা কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু লাগানো যাবে না যে দেখুন এইভাবে লাগিয়ে দিতে হবে এবার এই ডালগুলিকে রেখে দিতে হবে এবার সমান করে কাটা কিন্তু কমপ্লিট এবার এর মাথার দিকে একটি পাতা রয়েছে এবার পাতাটি আমি আর রাখবো না এটা পাতাটিকে আমি কেটে দিচ্ছি পাতার এখন কোনো প্রয়োজন নেই এবার এর এর গোড়াটাতেও ঠিক সুন্দরভাবে আমাকে রুটিন হরমোন লাগিয়ে নিতে হবে রুটিন হরমোন আমার লাগানো কমপ্লিট এটাকে আমি রেখে দিচ্ছি তো বন্ধুরা এবার তো কমপ্লিট এবার আমাদের বিষয় হলো মিডিয়া কী কী মিডিয়া আমরা এখানে ব্যবহার করতে পারি তো আমি এখানে বালি নিয়েছি এবং সাধারণত বালি সবচেয়ে উত্তম মিডিয়া কাটিংয়ের জন্য তার কারণ হচ্ছে বালিতে সবচেয়ে ভালো এই কাটিং রেডি হয় আর তারপরে আপনারা চাইলে জলে করতে পারেন আপনারা চাইলে মাটিতে করতে পারেন যে কোনো কিছু করতে পারেন তো সবার প্রথমে আপনাকে একটা জিনিস করতে হবে এই কাটিংগুলি যখন আপনারা বসাবেন বসানোর জন্য কিন্তু আপনারা সরাসরি এই ডালগুলিকে নিয়ে আপনারা এখানে বসিয়ে দেবেন না এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে তার জন্য আপনাকে একটা কোনো কিছু নিতে হবে নিয়ে আপনাকে এখানটায় ফুটো করতে হবে ফুটো করে আপনাকে এটাকে আস্তে করে বসিয়ে দিয়ে এটাকে কিন্তু আটকে দিতে হবে বুঝতে পারছেন বিষয়টা একই রকমভাবে এই রাবারগুলিও তাই করতে হবে কখনোই যেন ঠিক এই গোড়াটাতে যেন কোনো রকম আঘাত প্রাপ্ত না হয় আর তাহলে আপনারা এবার বিষয়টি বুঝতে পারলেন এইভাবে আপনারা বসিয়ে দিয়ে এবার কিন্তু রয়েছে মেন একটা বিষয় এবার বিষয়টা কি রয়েছে এবার এটাতে কিন্তু আপনাকে জল ব্যবহার করতে হবে বন্ধুরা কাটিং মোটামুটি কি করে বসাতে হবে এবং কি করে কি করতে হবে সেটাই আপনাদের দেখানোর ছিল তো আপনারা ঠিক এই পদ্ধতিতে আপনাদের গাছগুলিকে কাটিং করুন দেখবেন একটাও চারা নষ্ট হবে না আর যে সমস্ত নরম কাণ্ডের চারাগুলি রয়েছে চন্দ্রমল্লিকা জিনিয়া দোপাটি তারপর আপনার আরও সমস্ত সিজেনের ফ্লাওয়ারগুলি আসবে গরমে সিলোসিয়া রয়েছে তারপরে আপনার রয়েছে গাদা এই সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু কাটিংয়ে চারা হয় পিটুনিয়া কাটিংয়ে চারা হয় এই সমস্ত কিছুগুলো কিন্তু নরম কাণ্ড অবশ্যই আপনাকে এখানে ব্যবহার করতে হবে আর সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আলতোভাবে এগুলিকে যত্নের সঙ্গে একটু করতে হবে এবার কাটিংগুলি লাগিয়ে দেওয়ার পর অবশ্যই আপনাকে প্রতিনিয়ত জল দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এগুলিকে আপনাকে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে এবং গাছের পাতাগুলি যত সুস্থ সবল থাকে তার জন্য যদি প্রতিনিয়ত পাতাগুলিতে জল স্প্রে করতে পারেন তাতে কিন্তু আরও ভালো ফল পাওয়া যায় এবং তাদের অবশ্যই মানে রুট তাড়াতাড়ি আরও চলে আসে আর মিডিয়া বলছি আমি আপনারা এখানে চাইলে জল ব্যবহার করতে পারেন জলের মধ্যে আপনারা যদি এই ডালগুলিকে রেখে দেন এই কাটিং হরমোন লাগিয়ে দিয়ে তাতেও কিন্তু হতে পারে আর তার সঙ্গে সঙ্গে আপনারা যদি মাটিতে করতে চান অবশ্যই মাটিতেও হবে এবং যে কোনো মিডিয়াতে এগুলি হওয়া সম্ভব এবং তার জন্য কোনো ম্যাটার করে না তবে বালিতে সাকসেস হওয়ার সবচেয়ে বেশি কারণ বালির মধ্যে সবচেয়ে ভালো বায়ু চলাচল করতে পারে যার ফলে গোড়াটা চট করে নষ্ট হয় না আর মাটি বা কোনো কিছুতে করলে সেটা বদ্ধ জায়গার মধ্যে পড়ে যায় অক্সিজেনটা চলাচল কম করে যার ফলে সেখানে একটা ইনফেকশন হওয়ার ব্যাপার থাকে তো যেটাতে আপনাদের রেট বেশি হয় সেটাতে আপনাদের করা উচিত তো বালি সবসময় ব্যবহার করা হয় বালি বড়ো বড়ো নার্সারি থেকে শুরু করে যারা করে প্রত্যেকেই ব্যবহার করে এই বালিটি তো আমিও বালি ব্যবহার করার কথা কথায় বলব আর তার সঙ্গে আরও রয়েছে ভার্মি কম্পোস্ট রয়েছে তারপরে আপনার হচ্ছে পার্লাইট রয়েছে কোকোপিট রয়েছে এই সমস্ত মিডিয়াতেও কিন্তু সুন্দরভাবে কিন্তু কাটিংয়ের চারা তৈরি হয় আপনাদের আপনাদের পছন্দ মতো মিডিয়াটিকে বেছে নিতে হবে মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রপার ওয়েতে করা এবং জিনিসটাকে জানা এবং আপনার কাছে যদি কাটিং হরমোন না থাকে আপনারা এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন অন্য যে সমস্ত মানে রুটিং হরমোনের কাজ করে যারা তাদেরকে ব্যবহার করতে পারেন খুব ইজিভাবে এগুলি করার চেষ্টা করা হলো তো আপনারা এই বিষয়গুলো হয়তো জানলেন যে কীভাবে একটা প্রপার ওয়েতে কাটিং করা হয় তো ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন